আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গী তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারি, জামায়াত বিরোধী কঠোর অবস্থান, নির্বাচন কমিশন কেন্দ্রিক বিভিন্ন ঘটনা প্রবাহ, শক্তিধর রাষ্ট্রের সঙ্গে অতি ঘনিষ্ঠ সম্পর্কের কথা প্রচারিত হওয়া সহ বিভিন্ন কারণে জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন তিনি। এর মধ্যে সম্প্রতি দুই ছেলের বিরুদ্ধে দুদকের মামলার জেরে সরকারকে উদ্দেশ্য করে ক্ষুব্ধ বক্তব্যের জেরে আরও লাইমলাইটে চলে আসে নৌকায় চড়ে তিনবার সংসদে যাওয়া ভান্ডারি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও ফটিকছড়ির আসন থেকে ভান্ডারি নৌকা পাচ্ছেন বলে ধরে নিয়েছিলেন তার প্রতিদ্বন্দ্বীরাও। তবে শেষ পর্যন্ত রহস্যজনক কারণে নৌকার বৈঠার নাগাল পাননি রাজনীতির এই গায়েবী পীর, আর এতেই অনেকটা নির্বাচনী ট্র্যাক থেকে হারিয়ে গেছেন তিনি। আওয়ামী লীগের লোকজনের সমর্থন তো পাচ্ছেনই না, নিজের পরিবার ও দলের লোকদের বড় একটি অংশ এড়িয়ে যাচ্ছেন ভান্ডারিকে। গত 30 নভেম্বর মনোনয়নপত্র জমা দেন মাইজ ভান্ডারি, সেই সময় তার সঙ্গে যারা ছিলেন এখন কেউ নেই ভান্ডারির সঙ্গে। এমনকি কোনো ইউপি মেম্বার বা পৌর কাউন্সিলর কেউ কাছে পাচ্ছেন না জাতীয় রাজনীতিবিদ নজিবুল বশর মাইজ ভান্ডারি। রাজনীতিকে কেন্দ্র করে দরবারেও অবস্থান হারিয়েছেন নজিবুল বশর মাইজ ভান্ডারি। এই দরবারের অন্যতম পীর ও সম্প্রতি নিবন্ধন পাওয়া দল সুপ্রিম পার্টির প্রধান সৈয়দ সাইফুদ্দিন মাইজ ভান্ডারি আসন্ন নির্বাচনে একতারা প্রতীক নিয়ে চাচা নজিবুল বশর মাইজ ভান্ডারির সঙ্গে ভোট যুদ্ধে নেমেছেন। ফলে আসন্ন নির্বাচনে দরবারের ভোটগুলো সম্পূর্ণভাবে পাচ্ছেন না নজিবুল বশর। জায়গা সম্পদের বিরোধকে কেন্দ্র করে পরিবারের অনেকেই প্রকাশ্যে বিপক্ষে অবস্থান নিয়েছেন। শুধু আওয়ামী লীগ ও নিজ পরিবারে বঞ্চিত হচ্ছেন এমন নয়, নিজের হাতে গড়া তরিকত ফেডারেশনের ফটিকছড়ি শাখার নেতাকর্মীদেরও সেভাবে সহযোগিতা পাচ্ছেন না নজিবুল বশর মাইজ ভান্ডারি। এদের অনেকে এখন নিষ্ক্রিয়, অনেকে আবার গোপনে বিপক্ষে কাজ করছেন। এদিকে চট্টগ্রাম দুই আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ সহ সার্বিক বিষয় জানতে চাইলে নজিবুল বশর মাইজ ভান্ডারি বলেন, ফটিকছড়িতে তো আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এখানে আমি সবার অভিভাবক। নেত্রী শেখ হাসিনার কথায় এই নির্বাচনে অংশ নিচ্ছি, দেশ ও জাতির স্বার্থে ভোটে আছি, কেননা আমি সরে গেলে অন্যরকম পরিস্থিতি তৈরি হতো। তিনি বলেন, আমি তো প্রথমে চেয়েছিলাম আমার সব প্রার্থীকে নিয়ে নির্বাচন থেকে সরে যেতে, পরে নেত্রী আমাকে অনুরোধ করেছেন না যেতে। তিনি বলেছিলেন, আমি সরে গেলে অন্যরা সুযোগ নেবে, দেশদ্রোহী শক্তি আশকারা পাবে, যে কারণে আমি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আমু ভাই কাদের ভাই হাসান মাহমুদ ভাইও আমাকে অনুরোধ করেছিলেন, তবে আমি নির্বাচনের পর সামগ্রিক বিষয়ে কথা বলবো, আর আগামীবারও শেখ হাসিনা সরকার গঠন করছেন বলে সেটা ধরে নিতে বললেন তিনি। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।